আপনি নেগেটিভ চশমা লাগিয়ে দিবেন তখন আপনি এরকম ভুলবেন। যেখান থেকে বলতে যাচ্ছিলাম, আমরা আলেম হিসেবে নবীর ওয়ারিস হিসেবে আমাদের যে দায়িত্বগুলো ছিল আমরা এগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছি না, এটা হচ্ছে একদম বাস্তব কথা। আর এটার অন্যতম একটা বাধা দেয়াল হচ্ছে ভাষাগত অদক্ষতা। মানে আমরা ভাষাগত দক্ষ না হওয়ার কারণে আমাদের সঙ্গে জনসাধারণের সঙ্গে বিশাল একটা গ্যাপ রয়ে গেছে। এটা আপনি খুব ভালো করে বুঝেন। আমার পরিচয় একটা ভাই অতিরঞ্জিত বলেছেন, এক ভাই তো আল্লাহ বলে দিয়েছেন, এটা সুন্দর তো হয়নি, হয়তো আপনি না বুঝে বলে দিয়েছেন। তো আমি এতটুকু বলতে পারি, আমি খ্রিস্টবাদ নিয়ে যখন পড়াশোনা করেছি, এই আপনার খ্রিস্টান তারপর কাদিয়ানি যারা ফিরকে বাদলে আছে সবার কাছে আমার যাওয়া আসা হয়েছে, তাদের মসজিদ নামাজ পড়েছি গিয়েছি। তো যেটা বলার উদ্দেশ্য, আমি একটু সবসময় খেয়াল করি তারা এত ডোনেশন করছে, এত টাকা পয়সা খরচ করে, তো তাদের মাঝে কি আছে আমাদের মাঝে কি নেই, বা তারা এত জনগোষ্ঠী কিভাবে পাচ্ছে। আচ্ছা, আপনাদের মনে হয় না এই হিজবুত তাহমিদ নাম শুনেছেন না, হুসেন মোহাম্মদ সেলিম, এরা যে কথা বলে, যে আমলের কথা বলে বা যে নিয়ম কানুন কথা বলে, এটা এটা যে ইসলাম বিদ্বেষী, এটা যে ধর্ম নয়, সেটা জানার জন্য কি আপনার পড়াশোনা দরকার আছে? একজন এই যে মাইকম্যান কম্পিউটার ম্যান বা ক্যামেরাম্যান, উনিও বলবে যে ভাই এটা তো ফাও, এটা ভ্রান্ত। এরা এমন দেখেছি মসজিদে পুরো কমিউনিটি সেন্টার বানিয়ে দিয়েছে। দলিল একটাই, কি দলিল জানেন? মসজিদে বিবাহ পড়া রাসূল নজরুল ইসলামের জুড়ে হয়েছিল, শেষ। তার মানে কি আপনি পুরো এই মসজিদ কমিউনিটি সেন্টার বানাতে পারবেন? আপনার এটা রক্ত গরম হয়ে যাবে, আপনি মন্তব্য মঞ্চাবি জানেন, কলাটা ফেলে দিন। মসজিদে আনুষ্ঠানিকভাবে চেয়ার টেবিল নিয়ে বসে বউ জামাইকে সাজিয়ে পুরোপুরি কমিউনিটি এটা পুরা কোন পর্যায়ে। কিন্তু এর পরেও অবাক করা বিষয় কি জানেন, এই হুসেন মোহাম্মদ সেলিমের জন্য আপনি যদি ওর ডাক দেয় আজকে শত শত তরুণ তরুণী শিক্ষিত কলেজ ভার্সিটির ছাত্র, অশিক্ষিত বলছি না আমি, কলেজ ভার্সিটির ছেলেমেয়েরা তার জন্য জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। এখন বুঝেন কত ধরনের ব্রেন ওয়াশ করতে পারলে একটা শিক্ষিত শ্রেণীর এত এত জনসমর্থন পাওয়া যায়। এরা জীবন্তে প্রস্তুত এই দেয়। তো ভাই, আমি যেটা বলতে চাচ্ছি, আমি সবসময় খেয়াল করি ফিরাকে বাতরা যারা আছে তাদের মাঝে এমন কি আছে যেটা আমাদের মাঝে নেই, এটা সবসময় খেয়াল করবো। আমি একটা সূত্র বলি, আপনি যখন কোনো শত্রুর বিরুদ্ধে কাজ করেন, সেটা ব্যক্তি হোক, সেটা দল হোক, কোনো সংগঠন হোক, কোনো দেশ হোক, আপনি দুইটা তিনটি মাত্রা। এক নাম্বার হচ্ছে আমাদের মাঝে কি নেই, তাদের মাঝে কি আছে, অর্থাৎ আমাদের দুর্বল সাইড কি। দুই নাম্বার তাদের সবল সাইড কি, তাদের দুর্বল সাইড কি, তাদের সবল সাইড কি। আপনার গোয়েন্দা বাহিনী নাম শুনেছেন, গোয়েন্দার কাজ কিন্তু এটা, যখন কোনো দেশের সঙ্গে যুদ্ধ মানে সম্ভাবনা হয় তখন তারা কিন্তু এই কাজটি করে। তাদের যুদ্ধাস্ত্র কেমন, আমাদের যুদ্ধাস্ত্র কেমন, তাদের সৈন্যবাহিনী কেমন, আমাদের সৈন্যবাহিনী কেমন, এগুলো কম্পেয়ার করে গোয়েন্দাদের কাছে। তো আপনারা যখন কোন শত্রুর বিরুদ্ধে, কোন মানে ফিরাকে বাতলার বিরুদ্ধে, আফগানের বাতলার বিরুদ্ধে যখন কাজ করবেন, এই বিষয়টা মাত্র, অর্থাৎ তাদের মাঝে এমন কি স্পেশাল বিষয় আছে যেটা আমাদের মাঝে। তো আমি আমার ছোট্ট জ্ঞানের দুই তিন বছরে বিভিন্ন ফিরাকে বাতলার কাছে গিয়ে যেটা খেয়াল করেছি, সেটা মোটা দাগে হচ্ছে আমি তিনটি বিষয় পেয়েছি। এটা আপনারা যদি খেয়াল করেন এবং সেও যদি আপনার পড়াশোনা করেন, আশা করি আপনার খুব ফায়দা হবে। এক নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশে যত ফিরাকি বাতলা আছে, আমি আগে থেকে আপনাদেরকে একদম লিখিত বলতে পারি, তারা জ্ঞানে গুণে আমলে কখনোই কৌমি আলেমদের সঙ্গে পারবে না, এটা আপনি কনফার্ম করতে পারেন। তাদের কেউই আমাদের সঙ্গে কৌশলে না, এটা বলবো না, তারা জ্ঞানের দিক দিয়ে আমাদের সঙ্গে পারবে, আমাদের সঙ্গে টেবিলে তারা মুনাজারা করে মুবাহাসা করে কোনো দিক দিয়ে তারা আমাদের সঙ্গে পেরে উঠবে, কিন্তু তারা পেরে উঠবে কৌশল, এদিক দিয়ে দিন তারাই পেয়েছে। তারা এমন কি পেয়েছে খেয়াল করবেন, এক নম্বর হচ্ছে তারা ভাষাগত দিক দিয়ে দক্ষ, তারা মানুষকে, তারা এটা নিয়ে পড়াশোনা করে, মনোবিজ্ঞান নাম শুনেছেন, মাইন্ড ট্রেনিং নাম শুনেছেন, এই বিষয়ে তারা পড়াশোনা করে। আপনাদের একটা ইনফরমেশন দিই, আপনারা বিশ্বাস করবেন কিনা যায় না, বাংলাদেশের দিনাজপুর নাম শুনেছেন, দিনাজপুরের কাদিয়ান নামে একটা আহমদনগর আছে, আহমদনগর একটা গ্রাম আছে,
ওই গ্রামে কাদিয়ানিদের একটা জামিয়া আছে, বিশ্বাস করে আপনাদের, একটা বিশ্ববিদ্যালয়ে জামিয়া আছে যেখানে কাদিয়ানিদের স্পেশাল প্রশিক্ষণ হয় এবং আমাদের হিসেবে দাওরা পর্যন্ত মাদ্রাসা, এবং স্পেশালি ওদেরকে দায়ী হিসেবে তৈরি করে, আর কোনো কাজ না। এগুলো আমার মুখের কথা না, এগুলো বইতে ছবি সহ আছে, আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। একটি গ্রামে একটা জামিয়া আছে আহমদনগর, দিনাজপুর, আহমদনগর নগদের একটা গ্রাম, পুরো গ্রামই হচ্ছে কাদিয়ানি। তো তারা কোন পর্যায়ে আছে দেখেন, আমাদের বাংলাদেশে এমন কোন অবস্থা দেখাতে পারবেন শুধু দায়ী তৈরি করার জন্য? হয়তো একটা তাহাসুস আছে, কিন্তু পুরোদম একটা জামিয়া নেই। আর এরা কাদিয়ানি শুধু দায়ী তৈরি করার জন্য একটা জামিয়াই আছে। আমি এতটুকু বলতে পারি, তাদের সঙ্গে দেখে দেখা সাক্ষাৎ করে এতটুকু বলতে পারি আপনাদেরকে, আমাদের যারা তরুণ প্রজন্ম আছে, 90% তরুণ প্রজন্ম, তাদের সঙ্গে মোনাজাতে পারবেন না, পারবেন না যদি আপনি প্রশিক্ষণ না নেন। আপনি কাদিয়ানি ইস্যু ধরে, আপনি কাদিয়ানিদের বিষয়ে যখন কথা বলে, আপনি কি বলবেন? তোমরা কি মাও না শেষ তুমি মাও না, সে কি বলবে জানো? আস্তাগফিরুল্লাহ, ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের হৃদয়ে গাঁথা আছে। আপনি যেগুলো বই দেখেন, আমাদের প্রত্যেক বই, আমাদের ব্যানার, ফেস্টুন, সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, আপনি কি বলবেন? তারপর অর্থাৎ আমরা যত মানে স্টাডিটা আমরা আসলে শোনা শুনেছি বা অনেক আগে বই পড়েছি, কিন্তু তারা এই দলিল উপর নেই, তারা বাংলাদেশের ময়দানে বর্তমানে ওই দলিল নিয়ে কাজ করে না। তাদের ইস্যু কি জানেন? এখন কাদিয়ানি গোলাম কাদিয়ানি হচ্ছে কি? মসিহে মাউত, অর্থাৎ ঈসা ইসলাম যার অপেক্ষা আমরা আছি, উনি হচ্ছে সেই খলিফাতুল্লাহ মাহদি, তিনি হচ্ছে সেই মাহদি। ওনারা ওই দাবি তো নেই আর আপনার সঙ্গে ওই দলিল দিয়ে পারবে না, এখন তোরা নদীর নতুন দলিল পেশ করবে। অর্থাৎ আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, এদের এই কথাগুলো যদি আমি আপনি না কোনো একজন জনসাধারণ শুনে, তার মনটা পটু মুগ্ধ হয়ে যাবে, মানে মুগ্ধতা কাজ করবে তার মাঝে। কাদিয়ানের ব্যাপার কেন, তারা কাদিয়ানিরা বলার ব্যাপারে, মানুষের মাইন্ডের ব্যাপারে এত বেশি ট্রেনিং প্রাপ্ত যে কাউকে 5-10 মিনিট কাদিয়ানি ব্যাপারে কথা বলে মুগ্ধ করে দেবে। এটা হচ্ছে বাস্তব। আপনি ইউটিউবে দেখিয়ে দেখিয়ে, ওদের একটা টেলিভিশন আছে MTA, এটা সার্চ করে দেখবেন, MTA এটা সার্চ করে অনেক ভিডিও পাবেন, বাংলা ভাষায় আছে। অর্থাৎ প্রত্যেক ফিরাকে বাতলা তারা পড়াশোনার পাশাপাশি এক এক্সট্রা কিছু জ্ঞান অর্জন করে, এগুলো হচ্ছে মাইন্ড ট্রেনিং। একটা পয়েন্ট মাইন্ড ট্রেনিং মানে হচ্ছে কোন মানুষকে কিভাবে কথা বলে আগে মুগ্ধ করা যাবে, এগুলো কিন্তু কৌশল আছে। আপনারা বিভিন্ন এই প্রশিক্ষণ আপনারা দেখবেন, প্রশিক্ষণ আছে এটা নিয়ে আলাদা। অর্থাৎ মানুষকে কিভাবে মুগ্ধ করা যায়, তাও লিডারশিপের কিছু প্রশিক্ষণ আছে, লিডারশিপ, নেতৃত্বের গুণাবলী কিভাবে অর্জন করবেন, খুব সহজে মানুষকে কিভাবে নেতৃত্ব দিবেন, এই সব বিষয়ে তার ট্রেনিং নেই। যদ্দুরুন খুব সহজে শিক্ষিত মানুষকে তারা মুগ্ধ করতে পারে। তাহলে আমরা মৌলিক যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমরা যদি কোনো ফিরাকে বাদালা আদিয়ানা বাদালার বিরুদ্ধে কাজ করতে চাই, আমাদের কয়টা বিষয় মাথায় রাখতে হবে? দুটি বিষয়। এক নাম্বার, ওই সংগঠন, ওই ব্যক্তি, ওই দলের এক্সট্রা যোগ্যতা কি আছে যেটা আমাদের মাঝে নেই। দুই নাম্বার, তাদের দুর্বলতা কি কি আছে, নেগেটিভ সাইড, পজিটিভ সাইড। তো আমরা নেগেটিভ সাইডটা দেখার দরকার নেই আমাদের, তারা আমাদের চেয়ে কোন কোন বিষয়ে এগিয়ে আছে এটা যদি আমরা খেয়াল করি। আমরা মৌলিকভাবে কয়টা বিষয় পেয়েছি আমার দৃষ্টিতে, আমি কয়টা বিষয় পেয়েছি? তিনটি বিষয়। এক নাম্বার, বাংলাদেশ লোকিরাকে বাতলা আছে, তারা আমাদের চেয়ে ভাষাগত দক্ষতা দক্ষ এদিক দিয়ে এদিকে এগিয়ে আছে। আমি একজন উদাহরণ দিচ্ছি, মিজানুর রহমান আসাহী সাহেবকে সবাই চেনে, উনি বয়ান করছেন, অন্তত 30 বছর হবে না, হবে 30 বছর হবে, এটা কম শ্রোতা মনোযোগী শ্রোতা না, 30 বছর হবে, 20 বছর, 10 বছর হবে না। দেখেন উনি 2015 সাল থেকে আমি ধরি, 2015 সাল থেকে উনি আলোচনার জগতে এসেছেন, বাংলাদেশ থেকে মনে 2022 সাল থেকে চলে গেছে। এই 5-7 বছরে উনি এত জনপ্রিয়তা পেয়েছেন, বাংলাদেশের অন্যান্য যত ওয়াই আছেন সবাইকে ছাড়িয়ে গেছেন না, মানতে হবে আপনারা। বর্তমান যে জনসাধারণ আপনি ভোট নেন, মতামত নেন, বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিকে মানে বক্তাকে আপনি একদম এক নম্বরে আসবে, কার? মিজানুর রহমান আসাহী সাহেব। দুই নম্বরে আসবেন শেখ আহমদুল সাহেব। তিন নম্বরে হয়তো একাধিক ব্যক্তি আসতে পারে, এটা তো আপনার মান, কেন এটা আপনার খেয়াল করতে হবে। অনেকে আসে মিজানুর রহমান আজহারীকে মানে ধুয়ে দিচ্ছেন, সমালোচনা করছেন, না
এগুলো ভাই সমালোচনা করা সহজ, আপনি এতে গবেষণা করেন না উনি কিভাবে কোন কোন যোগ্যতা বলে এই পর্যায়ে উনি চলে গেছেন সেটা আপনি গবেষণা করেন, তাহলে আপনি এগিয়ে যাবেন। না হলে আপনি অন্যজনের পিছনে পড়তে পড়তে আপনি নিজে পিছিয়ে থাকবেন, তিনি এগিয়ে যাবেন আপনি পিছিয়ে থাকবেন। উনি একটা কথা বলেন না, মন্তব্য কোনো গন্তব্য ঠেকাতে পারেন না, একটা বলেন যেটা বলার উদ্দেশ্য আমাদের দরকার হচ্ছে ফিরাকে বাতলা, এবং ফিরাকে বাতলার মুখ্য যারা ব্যক্তি আছে তারা কোন কোন যোগ্যতা বলে এগিয়ে আছেন, আমার দরকার হচ্ছে সেগুলো আমাদের মাঝে নিয়ে আসা অর্জন করা, আমি সেটা বলতে চাচ্ছি আপনাদের। তাহলে মিজান মোহাম্মদ আজহারীকে যদি আমরা একটু গবেষণা করি আমরা কি পাবো, উনার সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে উনি ভাষাগত দিক দিয়ে অসম্ভব যোগ্যতার অধিকারী, যখন আরবি বলবেন আরবি আরবদের মতো, যখন ইংরেজি বলবেন ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি বলবেন, যখন বাংলা বলবেন মুগ্ধ করার মতো বাংলা বলবেন, অর্থাৎ বাংলাদেশের যে কোনো শ্রেণী পেশার মানুষ ওনার আলোচনা দ্বারা মুগ্ধ হচ্ছে, এই যোগ্যতাটা আমাদের মাঝে আনতে মূল কথা হচ্ছে। এখন আমরা আরেকটা পয়েন্ট যাচ্ছি সময় যেহেতু সঙ্গে, আপনারা আবুল আলম মৌদি সাহেবের নাম শুনেছেন না, জামাত ইসলামী প্রতিষ্ঠাতা, ওনার অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে ভাই, আপনার কোনো ভিডিও দেখেননি? অনেকগুলো ভিডিও আছে না, অন্যান্য যারা আছেন অন্যান্য যারা সিনিয়র, আমরা আমি কি বুঝাচ্ছি খেয়াল করেন, মানে আমি আপনার কয়েকজন উদাহরণ দিচ্ছি, কেউ শুধু বয়ান লাইনে আপনি ডক্টর জাকির নায়েক বলেন, মিজানুর আজহারী সাহেব বলেন, হাদিস দিয়ে ডক্টর মুখতার আহমেদ বলেন, তারপর ডক্টর মঞ্জুরিলাহি বলেন, এরা হচ্ছে এমন পার্সন যারা শুধু আলোচনার মাধ্যমে মানুষকে কি করছেন মুগ্ধ করছেন, এদের আর কোন স্পেশাল লিখনের যোগ্যতা নেই সাংগঠনিক যোগ্যতা নেই, শুধু ব্যক্তিটার যোগ্যতা, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা যদি আর একটা পার্সন ধরি আবুল আলম মৌদি সাহেব, উনার কিন্তু কোনো ভিডিও কোনো আলোচনা পাওয়া যায় না, এর পুরো বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে শুরু করে বহির্বিশ্বে ওনার ভক্তবৃন্দ আছে না, কেন তৈরি হয়েছে বলুন, যদি ওনার কোনো ভিডিও তো আপনারা শুনেন কোনো বয়ান তো শুনেন, কি কারণ লিখনের যোগ্যতা, এটা হচ্ছে বড় একটা শক্তি। অবাক করে আমি দুটি ইনফরমেশন দিই আপনাদেরকে, এক নাম্বার হচ্ছে আবুল আলম মৌদি সাহেবের নেগেটিভ সাইড আমার এখন বড় দরকার, উনি কোন কোন লাইনে এগিয়ে গেছেন সেটা আমার দরকার, যেটা আমার দরকার আমাদের মাঝে নিয়ে আসা, উনি ওনার লিখনীতে এত বেশি শক্তি ছিল আমাদের উলামায়ে দেওবন্দের বাঘা বাঘা যারা আকাবির ছিলেন, মাওলানা মনজুর নোমানি রহমাহুল্লাহ, আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহর মতো ব্যক্তি সাহিত্যিক, ওনার লিখনী দ্বারা প্রভাবিত হয়ে গেছে। এবং আপনারা আরেকটা কথা শুনবেন, তথ্য জমা রাখেন, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা করেন যে কি হয়েছিল বৈঠক হয়েছিল, ওই বৈঠকে মুনাকে করেছিলেন জানেন মনজুর নোমানি রহিমাহুল্লাহ, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা করেন যেটা ফার্স্ট বৈঠক হয়েছিল মুনাকে করেছিলেন আমাদের মনজুর নোমানি রহিমাহুল্লাহ, অর্থাৎ উনি শুধু লিখনের যোগ্যতার কারণে এরকম বড় বড় উলামায়ে দেওবন্দকে উনি একত্রিত করতে পেয়েছিলেন এবং ওনাদের নিয়েই সংগঠনটা শুরু করে দিয়েছিলেন। আবার উলামায়ে দেওবন্দ হকের উপর আছেন, যখন ওনার পদস্খলন দেখেছেন বিভিন্ন ভ্রান্তিগুলো দেখেছে ওনাকে ব্যক্তিগতভাবে বলেছে বিভিন্নভাবে জানিয়েছেন, উনি সুদ জাননি পরে ঘোষণা দিয়ে চলে এসেছেন। এখানে একটা পয়েন্ট মাথা রাখবেন, অনেক জামাত ইসলাম ভাইয়েরা আমাদেরকে ভুল বুঝেন, ওনারা বলেন কি আপনি না পড়ে আমাদের বিরোধিতা করেন, বলেন না, এটা ওনাদেরকে বলে দিন ভাই না না বুঝে না জেনে আমরা আপনাদের বিরোধিতা করি না, আমাদের যারা উলামায়ে দেওবন্দ যারা আপনাদের মুরব্বী আবুল আলম মৌদি সাহেবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠন করেছেন, একত্রে সংগঠন করেছেন দলনীতি, ওনারা কি কারণে চলে এসেছেন আপনি সেই বইগুলো পড়ে তো হয়ে যায়, সবাই কিন্তু বই লিখেছেন, আপনি মনজুর নোমানির একটা বই লিখেছেন, মাওলানা মৌদির সঙ্গে আমার শাহ আসাদের ইতিবৃত্ত ওনার প্রসঙ্গ লম্বা নাম, এটা বইয়ের নাম মাওলানা মৌদির সঙ্গে আমার শাহ আসাদের ইতিবৃত্ত ওনার প্রসঙ্গ, এই নাম একটা বই আছে, এই বইটা পড়েন আপনি ক্লিয়ার কেন কি কি কারণে এখান থেকে বেরিয়ে এসেছেন, আপনি আবুল আলম আবুল হাসান মৌদির সেই বইটা পড়েন, অর্থাৎ আমার যেটা বলার উদ্দেশ্য উনি লিখনের মাধ্যমে ওনার এত যোগ্যতা ছিল, লিখনের এত শক্তি ছিল, প্রভাবক শক্তি যে কাউকে মুগ্ধ করেছিল, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে বাংলাদেশে যত ফিরাকে বাতলা আছে যত আদিয়ানে বাতলা আছে তারা যে তিনটি মৌলিক অস্ত্র নিয়ে আমাদের জনসাধারণকে কাবু করছে, এক নম্বর অস্ত্র কি ভাই,
বলার দক্ষতা, ভাষাগত দক্ষতা। দুই নাম্বার কি? লিখনি দক্ষতা। লিখনি দক্ষতাটা এটা অনেক প্রবল। এটা আপনি খেয়াল করেছেন, অনেক ব্যক্তি এমন আছে বা আপনি বক্তাদের হিসাব করে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে কখনো এসেছেন? বাংলাদেশের লক্ষ লক্ষ বক্তব্য তৈরি হয়ে গেছে না? দেখেন এটা একটা শক্তি। এটা তারপর এরকম অনেক লেখক আছেন, আপনি আরিফ আজাদ সাহেবের কথা বলেন, আরিফ আজাদ কি দেখেছে বলে অনেকে দেখে, আমি যারা দেখেছি তাদেরকে জিজ্ঞেস করেছি, উনি একেবারে মানে সিম্পল একজন ব্যক্তি। ওই যে কলেজবাসীর ছেলেরা যখন তাপ লেগে যায় কাটা জামা পরে একদম সিম্পল থাকে না, মানে আপনার দেখলে মনে হবে না যে এটা শিক্ষিত ছেলে। আরিফ আজাদ ওইরকমই, একদম নিচে গিয়ে গোপন রাখতে পছন্দ করে, একদম সিমসাম নর্মাল চলাফেরা। তো এই আরিফ আজাদ ভাই এর কথা দেখেন, ওনার লিখনি শক্তি দেখেন, ওনার একটু দেখেনি কিন্তু লক্ষ লক্ষ তরুণ তরুণীদেরকে উনি একটা পারল সমাজ তৈরি করতে পেরেছেন। ওনার লিখন আল্লাহ তালা হেদায়াতের একটা উসিলা করেছেন, মাধ্যম করেছেন। তাহলে আমরা লিখনি শক্তি কি করতে পারছি না? আমরা এটা আমরা বাদ দিতে পারছি, এটা বিশাল একটা শক্তি। কয় পয়েন্ট বললাম? দুই পয়েন্ট। তিন নম্বর হচ্ছে আমার মিডিয়ার শক্তি, এটা আমরা বুঝতে পারছি। এই মিডিয়ার শক্তিকে আপনি যত ছোট মনে করবেন আপনি তত পিছিয়ে থাকবেন, কাজ করতে পারবেন। মিডিয়ার শক্তি এটা বিশাল একটা শক্তি। বাংলাদেশে তো ফিরাকে পাতলা আছে। এই যে আমি মনে করি আমরা আহাদিস নিয়ে লম্বা পড়াশোনা করেছি, তো আহাদিসদের বাংলাদেশে উত্থানটা শুরু হয়েছে 90 দশক থেকে, 90-95 দিকে আব্দুল্লাহ আল কাফি এরকম বেশ কিছু ব্যক্তি ছিলেন, তারপরে বর্তমান আসাদুল্লাহ গালিব শেখ, ওনারা তরুণ টাইপের ছিলেন আর কি, আরো যুবক টাইপের ছিলেন। তো ওনারা আসলে তখন এত মজা পাননি কাজ করে, এখন বর্তমান সময় যেটা পাচ্ছে কেন? এমনি কম মিডিয়া ছিল, দু একটা বই লিখেছেন, বই কয়জনে পড়ে। কিন্তু এই যে আমি যত ফিরাকে বাতলা দেখেছি সবার উত্থানটা হয়েছে আসলে মিডিয়ার যুগে। আরো সবচেয়ে বলতে গেলে 2010 সালের পর, মানে বাংলাদেশের শিক্ষিত শ্রেণী যে হুট করে, আমার আপনার বন্ধু বান্ধব পরিচিত অনেকে হাদিস হচ্ছে না, তারা তো আমার হানাফি থেকে হাদিস হচ্ছে। এটা অন্যতম একটা শক্তি কি জানেন? মিডিয়া। এটা আপনি অবশ্যই উঠতে পারবেন না। আপনি আমার আপনার অনেক ভাইয়ের আছেন, আপনারা সামনে বড় হবেন যারা নিশ্চয় জামাতে পড়ছেন, অনেকে কি মনে করেন ভাই আমাদের শুয়ে আছে কেন, ডলার পাচ্ছি, টাকা পাচ্ছি, ব্যাপারটা এরকম না। আসলে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, আপনাদের একটা এলাকার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেই মনে করেন ফিলোসফি মানে দর্শন বিভাগ নিয়ে পড়াশোনা করেছে, কিংবা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, কিংবা বাংলা বিভাগ নিয়ে পড়াশোনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনাদের কাকার একটা ছেলে। তো এই ছেলে ক্লাস সিক্স থেকে সে হুমায়ুন আজাদের লেখাপড়া বড় হয়েছে, কারণ স্কুলের প্রত্যেক বাংলা বইতে হুমায়ুন আজাদের লেখা আছে। হুমায়ুন আজাদ হচ্ছে একদম সর্বশিত নাস্তিক, এবং বইতে পাঠ্য বইতে প্রত্যেক লেখকের খুব সুন্দর করে পরিচয় দেওয়া হয়, ভক্ত যারা যারা একটা ভক্তি তৈরি হয় আপনার। তো যে ছেলেটা ক্লাস সিক্স থেকে হুমায়ুন আজাদকে ভক্তি সহকারে পড়ে এসেছেন, জাফর ইকবালকে অনেক ভক্তি সহকারে পড়ে এসেছেন, এই ছেলে কলেজ লাইফে গিয়ে কি পড়েছে, সে ডারউইন মতবাদে বিশ্বাসী, এই বইগুলো পড়েছে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বার্ষিকীতে গিয়ে সে বাংলা বিভাগের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বাঘা বাঘা যারা বাংলা সাহিত্যিকে আছেন এবং নাস্তিক আছেন তাদের বই পড়াশোনা করে মাস্টার্স লেভেলে গিয়ে সে এক পর্যায়ে কি বলে, আসলে ওদের সব প্রকৃতির দান, স্রষ্টা বলতে কিছু নেই, এগুলো তো এমন এমন হচ্ছে, আসলে এই হুজুর নাম মোল্লারা এগুলো আসলে কিছু থিম তৈরি করেছে মানুষকে, আসলে এটা ধর্ম ব্যবসা একটা এক প্রকারে। সে কয় বছর পরে এটা হয়েছে ভাই, 16 বছর পড়াশোনা করার পর সে এরকম একটা চিন্তা এসে এসে উপনীত হয়েছে। আচ্ছা এই ছেলের বিরুদ্ধে যদি আপনি কাকারা এই ছেলের বাড়িতে এসেছে উল্টা পাল্টা কথা বলা শুরু করেছে, আপনারা নুরুল হিদায়ত পাঠাগারের পক্ষ থেকে একটা মিছিল করেন, সে হেদায়ত পেয়ে যাবে, তার চিন্তা ত্যাগ করবে, তো আপনি কিভাবে মনে করেন একটা মুফাসসির ইসলাম কিংবা আপনার ওর নাম কি বললাম আসাদ নূর থেকে শুরু করে যারা নাস্তিক আছে তারা নাস্তিকতা ছড়াবে, আর আপনি দু একটা মিছিল করে দু একটা বক্তব্য দিয়ে তাকে নাস্তিক থেকে ফিরাবে, এটা সম্ভব বলে মনে হয়? এটা অসম্ভব একটি ব্যাপার। আমরা আমরা আপনারা যারা আমরা পড়াশোনা করে বড় হয়েছি, আমরা আহরাসনুল জামাতের মাস্তাক ধরে যারা চলাচল করি আলহামদুলিল্লাহ, তো আমাদের বিরুদ্ধে যদি পুরো বাংলাদেশের জনগণ এক হয়ে যায় আমাদের বিরুদ্ধে লেখালেখি করে, আমরা কোনো আমাদের মাস্তাক ছাড়বো, তা আপনি কীভাবে বিশ্বাস করেন আমরা আমরা আপনার মানে উড়া ওদের মাস্তাককে ছাড়বো? আমি যেটা বলার উদ্দেশ্য, তারা যতক্ষণ না পর্যন্ত আপনি স্কুলের সিলেবাসে হাত দিতে না পারবেন
ততক্ষণ পর্যন্ত ভাই এই মিছিল মিছিল কাজ হবে না, এটা আপনি লিখে রাখতে পারেন। কারণ আমরা লম্বা সময় ধরে হেফাজতে লেগেছি, আমি হারজাইতে আছি 2011 সাল থেকে, তার মানে হেফাজতের 10 বছর ইতিহাস আমার সামনে, আমি 2012 সাল থেকে পত্রিকায় কাজ করি। তো যেটা বড় উদ্দেশ্য, আমরা হেফাজতের পক্ষ থেকে এবং নাস্তিকদের বিরুদ্ধে 2010 সালের পর থেকে এই পর্যন্ত সবচেয়ে বেশি সচেতন ছিলাম আছি। কিন্তু বাস্তবতা কি জানেন, এই 10 বছরে নাস্তিকদের সংখ্যা আরো বেড়েছে। বিশেষ আপনাদের বিশ্বাস না হলে আপনি আসাদ নূরের পেজে কমেন্ট থেকে চেক করে দেখেন, নাম মোহাম্মদ আমিন, নাম মোহাম্মদ আশিক, কিন্তু আসাদ নূরকে বাবা দিচ্ছে নাস্তিক, কিন্তু সে আমার আপনার বাড়িতে বলছে। কেন ভাই? আমরা গাছের গোড়ায় পানি দিয়ে না দিয়ে আগায় পানি দিচ্ছি, মিছিল মিছিল এক্সট্রা কাজ। আপনি যতক্ষণ পর্যন্ত তার ব্রেন ওয়াশ হচ্ছে কিভাবে, তার ব্রেন ওয়াশ হচ্ছে কিভাবে, সে সিলেবাস পড়ে বই পড়ে, অর্থাৎ তার সে একটা ছেলে বই পাঠ করতে আগ্রহ, সে উপন্যাস পড়তে ভালো লাগে, তার গল্প পড়তে ভালো লাগে, আপনি তাকে ওই রকম গল্প উপন্যাস কবিতা দিতে হবে। সে আমার আপনার লেখাটা না পেলে সে আরেকজনের লেখা পড়বে। যেমন আমি একবার মনে করি, আমার বোন জামাই আছে, উনি মা পানি ছাড়া কিছু খায় না। তো আমি একটা প্রোগ্রামে গেলাম, মানে শহরের অলঙ্কার মোড়ে, ভাই মা পানি খুঁজে পায় না, এখন বাধ্য হয়ে আমার আর তো কোম্পানি পানি নিতে হয়েছে, পানি খেতে হবে আমার। এখন একটা তরুণ প্রজন্ম যারা আছে পাঠক, তারা বই পড়তে আগ্রহ, তারা উপন্যাস গল্প উপন্যাস পড়তে আগ্রহী। এখন সে যদি আমাদের ইসলামী ধারার গল্প উপন্যাস সাহিত্য না পায়, সে তাদের বন্ধু পড়বে এবং সে এগুলো পড়ে পড়ে সে কি হয়ে যাবে, নাস্তিকতা ধাবিত হয়ে যাবে। কারণ তারা পথে পথে জাল বিছিয়ে রেখেছে খুব সর্বপরে, যেটাকে বলা হয় আমাদের এই রাস্তাটা তরুণ প্রজন্ম যারা বড় হচ্ছে স্কুল কলেজে পড়ে, তাদের পথ যেটা যেটা আছে এই পথ, এটা কণ্ঠকাঠিন্য কুসুমাস্তীর্ণ না, কণ্ঠকাঠিন্য মানে খুব কাঁটা বিছিয়ে রাখা। আপনি বর্তমান সিলেবাস দেখেননি, বর্তমান যে সিলেবাস তৈরি করা হয়েছে খুব জটিল, আপনি ভবিষ্যতে কি হয় আল্লাহ জানে। তো আমি যেটা বলতে চাচ্ছি ভাই, আমাদের দুই একটা তিনটা বিষয় যেগুলো বলেছি, তার মধ্যে 2 নম্বর যেটা বলেছি, আমাদের লিখন লাইনে এত বেশি লেখালেখি করতে হবে এত ব্যাপক আকারে, যদি কোনো তরুণ প্রজন্ম স্কুলের ছেলে যদি চায়, না ভাই আমি উপন্যাস পড়তে আছি, নাও ভাই আমাদের উপন্যাস আছে, আমি ইতিহাস পড়তে আছি, নাও ভাই আমাদের পর্যাপ্ত আছে, এরকম পর্যাপ্ত আমাদের লিখনে এখনো হয়নি, এটা হচ্ছে বাস্তব কথা। আপনি যেমন আমি যদি জিজ্ঞেস করি, ভাই আমার ওই ভাই একটা সিরাত পড়তে আছে, আপনি তাকে কোন সিরাত বলবেন? কোন সিরাতে মুস্তাফা তো আছে, বা স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্ররা সিরাত পড়তে আছে, আপনি কোন বই বলবেন? সিরাত মুস্তাফা। ভাই ওই মুরব্বী ওই এলাকার মুরব্বী সিরাত পড়তে আছে, আপনি একটা বই দেন, কোন বই দিবেন? সিরাত মুস্তাফা। কিরে ভাই, সবার জন্য কি এক বই নাকি? লেখো প্রত্যেকটা বই লেখার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখে, আমার পাঠক শ্রমিকারা এই, হ্যাঁ এটা একটা খেয়াল রাখে। দেখেন আমাদের পর্যাপ্ত বই না হওয়ার কারণে আমরা একটা বই সাজেস্ট করছি, হয়তো আর রাহিকুল মাকতুম, যেটা অনেক মুরব্বীরা পড়তে নিষেধই করেন। তো আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করি, উনি হেলে দুন পড়ো, ওনাকে আমি যদি আপনার থেকে একটা পরামর্শ নিই, বা ওনাকে একটা নাহু বিষয়ে কিতাব দেন, আপনি ওনাকে সরাসরি দিবেন? কেন সরাসরি কিতাব পড়ো সে চাচ্ছ না? এই ব্যাপারটা যদি আমরা কিতাবের লাইনে বুঝি, ফিকে লাইনে বুঝি, বাংলা লাইনে কেন বুঝি না? অর্থাৎ আমাদের পর্যাপ্ত লিখনই নেই। আজকে আমি আপনি আমি আপনি যদি আমার ভাগিনা ভাতিজার জন্য বই কিনতে চাই, মানে সিলেবাসের বাইরে তাকে আমরা কিছু বই কিনে দিব, গল্পের বই পর্যাপ্ত আছে না কিনতে হবে, অসম্ভব নেই। তো দুই একটা গল্পের বই পেয়েছি, শিশু শিশু বই, এটা কেন কারণ বুঝতে পারছি না, সব বিষয়ে আপনি থাকতে সরকার কিন্তু প্রেশার পেয়েছে, কিরকম আমাদের ইয়াগুলো পার্থক্য হবে, আপনাদের অমুক অমুক এই লেখাগুলো সিলেবাসের পার্থক্য হবে, তখন আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় সিলেবাসগুলো নিয়ে আসো, আগে কি ছিল এখন কি নেই, এটা একটু তোমরা চেক করো, কম্পেয়ার করো, এটা মুখ করো। তখন আমরা স্কুলের সব সিলেবাস এনে আমরা এটা মুখ করলাম, আগে এটা ছিল এখন এটা নেই, তখন এটা সরকারকে জমা দেওয়া হয়েছিল। তখন আইজুল ইসলাম আলী সাহেবকে বলা হয়েছিল, ভাই ঠিক আছে আপনারা খুব সুন্দর প্রস্তাব দিয়েছেন, উনার কবিতা যদি বাদ দিই, উনার মানে কবিতা একটা আমাদেরকে দেন, আপনাদের পক্ষ থেকে আমাদের এই মানে কবিতা দেন, এই মানে গল্প দেন, আপনাদের প্রস্তাব দিলেন ডিলেট করেন, বাদ দেন বাদ দেন, হারাম হারাম, তো জায়েজ কিছু দেন না, মানে আমরা যেটা বলি এটা হারাম এটা হারাম, তাহলে জায়েজ কিছু দেন, এটাও বাদ দিলাম এটাও বাদ দিলাম, তা আপনার কোন কোন পর্যায়ে সাহিত্যে এই এই মানের সাহিত্যে কিছু লেখা আপনারা দেন, কিছু উত্তর আছে আমাদের কাছে?
আমাদের ওই পর্যায়ে আসল লিখন নেই। আমাদের সাহিত্যিক দুই একটু নাম বলতে পারবেন আপনারা? পারবেন না? আবু তাহমিজবাহ সাহেব, শহীদ মোহাম্মদ সাহেব, অন্যান্য যারা আছে, মুসা রাবি সাহেব, নাম বলতে পারা মানে তো ব্যক্তি কম ভাই। আমাদের বলতে হবে কত শত ভাই লেখক সাহিত্যিক আছে, কয়জন নাম বলবো? এখন আপনি নাম বলতে পারবো, দু তিনজন নাম বলছেন, নাম বলতে পারা মানে কি? ব্যক্তি কম, ব্যক্তি কম বিধাই তো আপনি নাম বলতে পারছেন ভাই না। আমাদের বলতে হচ্ছে অগণিত ব্যক্তি ভাই আমাদের আছে। এখান থেকে ভাই আমাদের যেটা বাস্তব, আমাদের এই লেখালেখির যে বিশাল একটা অঙ্গন এবং বিশাল পাঠক শ্রেণী আছে, এদেরকে এখনো আমরা কি করতে পারছি না, আমাদের দলে ভিড়াতে পারছি না। কেন? আমাদের পর্যাপ্ত লিখনই নেই। দুই নাম্বার একটা কথা বলতে চেয়েছিলাম, ওই যে কলেজ একটা ভার্সিটির ছেলে, একটা তো এদিক দিয়ে বুঝলাম, আর একটা দেখেন আপনাদের এলাকা যে ছেলেটা ঢাকা ভার্সিটিতে গেল, সে অনেক গুণায় লিপ্ত হয়ে হঠাৎ করে তার রাত্রে কোনো কারণে তার বাবা অসুস্থ বা কোনো কারণে তার মনটা ঘুরে গেল, কোনো তার রাত একটার দিকে হঠাৎ করে মন চাচ্ছে কি জানেন, হ্যাঁ আমি যদি তৌবা করি, তৌবা করে আমি নামাজ পড়ি ভালো হয়ে যাবে। তখন সে রাত একটার দিকে ঘুম থেকে উঠে সে চাচ্ছে কি একটা অজু করবো, নামাজ পড়বো। এখন সে কাকে ফোন করবে আপনাকে? সে আমি ওর সাথে কাকে ফোন করবো বলুন তো? সে কি করতে পারে বলুন আপনি? হ্যাঁ আসাদ মুক্ত না, এটা কেন? সে তো ভারত যাচ্ছে, মন থেকে তার একটা অনুশোচনা এসেছে তার মাঝে, সে কি করবে বলুন তো? গুড, মাশাআল্লাহ। সে শেখ গুগল কাছে জিজ্ঞেস করবে, শেখ ইউটিউবের কাছে জিজ্ঞেস করবে, শেখ আমি কি করতে যাচ্ছি, আমি দুই রাকাত তওবা নামাজ পড়তে চাই কিভাবে পড়বো, আমি কি করতে যাচ্ছি, আমি অজু করতে যাচ্ছি আমি অজুটা কিভাবে করবো। শেখ গুগল বলেন, শেখ ইউটিউব বলেন, সার্চ করলেই প্রথমে কার ভিডিও চলে আসবে? ডক্টর মুজাফফরুল মোহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে না? ওনাদের ভিডিও আগে আসবে, বা নাম জানা অজানা অনেক শেখ যারা ঘুমটা পড়া শেখ, ওনাদের অনেক ভিডিও চলে আসবে। এখন এই ভাই তো ওনারা কোন পর্যায়ে শেখ এটা চেনে? এখন সে মন দিয়ে ভিডিওটা দেখলো, দেখার পর সে জানলো কি এরকম এরকম ভাবে নামাজ পড়তে হয় বা অজু করতে হয়, এবং এভাবে নামাজ পড়তে যাক সে জানলো। সে এভাবে নামাজ পড়লো, চিন্তা করলো না আর একটু দেখি, এভাবে দেখতে দেখতে এক পর্যায়ে সে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি হয়ে গেল ভাই? ভক্ত হয়ে গেল। সে তো একটা গ্রুপ ছিল না, সে তো আকিদা মাসলাক মানহাজ ছিল না, এভাবে সে ভক্ত হতে হতে এক পর্যায়ে সে নিয়মিত নামাজ পড়া শুরু করলো। একদিন ফারুকিয়া মাদ্রাসায় আপনার পাশে গ্রামে আসলো, আপনার পাশে নামাজ পড়তে দেওয়া হলো এইভাবে। এখন আপনি তো রেগে ফেডে অমৃত শর্মা, হ্যাঁ আমাদের গ্রামে আমাদের সেটা করতে গেলো, এখানে ধরতে হবে নামাজ পড়ে, আপনি তো অপেক্ষে আছে কোনো সময় সালাম তিনি তাকে ধরবেন, আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন। এই যে ছেলেটা এই পর্যায়ে চলে গেল, এটার পেছনে দায়ী কে হতে পারে? আমি তো মনে করি এই যে এরকম একটা জগৎ যে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে বা এই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটার পিছনে অন্যতম দায়ী হচ্ছে আমরা, অভিযুক্ত আমরা, আমার আপনার গাফলতির কারণে উড়াই দিব। মিডিয়া টিভিটি যতদিন বলি না নিজেদের মতো আনতে পারবেন না, ততদিন বলতে একটা ধরতে পারবেন না ভাই। মিডিয়া টিভিটি আপনি যখন আমাদের মাঝে বিশাল মহাদিস মুক্তি মহাকিকরা আছেন, এটা জনসাধারণ জানা ভাই, এটা শুধু আমরা জানি কখন দর্শে বসে, দরকার ছিল কি ওনাদের বিষয় এটা জগৎকে মানুষের সামনে পরিচয় করে দেওয়া, মিডিয়ার কারণে না থাকার কারণে বা অ্যাকচুয়ালি না থাকার আমরা সেটা পারছি না। ব্যাপারটা কেমন আমি আপনাকে একটু উদাহরণ দিচ্ছি, আমাদের ব্যাপারটা কিরকম হয়েছে জানেন? আমাদের ওই ভাই, ওই যে আমাদের ক্যামেরাম্যান ভাই, অনেক একটা স্বপ্ন হচ্ছে ওনার একটা কার কিনবে, গাড়ি কিনবে, তো উনি 10 বছর সৌদিতে চলে গেলেন, 10 বছর অনেক পরিশ্রম করে 20 লাখ টাকা ইনকাম করে বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে একটা ছোটখাটো চমৎকার ঘর করলেন, বিয়ে করলেন, এবং একটা গাড়ি কিনলেন। খুব ভালো করে বুঝবেন কথাটা, 10 বছর কিন্তু পরিশ্রম করেছেন, 10 বছর পরিশ্রম করে উনি বিয়ে করলেন, একটা ঘর করলেন, একটা গাড়ি কিনলেন। উনি চিন্তা করলেন গাড়ি কিনলাম, আমি ড্রাইভিং শিখবো, ড্রাইভিং শিখবো কেন, আমার ড্রাইভার রাখবো, একটা ড্রাইভার রাখলে এটা নিজেদের মধ্যে কি যারা একটা ব্যক্তিত্ব বুঝে আর কি, আমার একটা ড্রাইভার আছে, তো উনি ড্রাইভিং শিখেন, ড্রাইভার রেখেছে, খুব ভালো করে বুঝবেন, গাড়ি কিনেছেন 10 লাখ টাকা দিন। এখন গাড়ি আপনার উঠানে পার্কিং এ দাঁড়িয়ে আছে, রাত 1টার দিকে আপনার ওনার আহলিয়া অসুস্থ, ওনার স্ত্রী অসুস্থ, ড্রাইভার তো বাসায় চলে গেছে রাত্রে, এই সময় আপনার এই 10 লাখ টাকার গাড়ি কোনো কাজ আসবে?
চাবি আপনার হাতে উঠানে গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়ি নিয়ে আপনি কোথায় যেতে পারবেন? হাসপাতালে যেতে পারবেন? ড্রাইভিং শিখেন। আচ্ছা আপনার বলেন, ড্রাইভিং শিখা এটা সহজ ছিল নাকি ওই 10 লাখ টাকা ইনকাম করা সহজ ছিল? ড্রাইভিং শিখা সহজ, 10 লাখ টাকা ইনকাম করা বিশাল কঠিন কাজ। আমি আপনি শুনতে খারাপ লাগলো, আমার আপনার অবস্থাটা এরকম এই পর্যায়ে। আর আরেকটা ঘটনা বলি, এখন উনি একবার বলুন বের হচ্ছে বা আমার হুজুর মনসা আমাদের মিজান ভাই বের হচ্ছে, উনি একজন ড্রাইভার, কিন্তু স্মার্ট একজন ছেলে ড্রাইভার হিসেবে রেখেছে। কারণ ড্রাইভিং সিটে উনি তো মালিক, উনি পাশের সিটে বসে আছেন, ড্রাইভিং সিটে ড্রাইভার বসে আছে। খুব স্মার্ট হওয়ার কারণে জন কি মনে করবে, উনাকে গাড়ি মালিক মনে করবে নাকি ওই ড্রাইভারকে মনে করবে? ড্রাইভারকে মনে করবে। কেন? দেখ অনেক ড্রাইভারকে আপনার সন্দেহ করবে না। হ্যাঁ অনেক ড্রাইভার, কিন্তু আমি আমি একবার হয়েছে এরকম, মানে জিজ্ঞেস করতে ভয় লাগছে আপনি কি ড্রাইভার কিনা, মানে উনি স্মার্ট করে চলাফেরা করে মনে হচ্ছে উনি ড্রাইভার না উনি মালিক, এরকম হয়। কিন্তু তো আমাদের বাংলাদেশের বাস্তবতা কি জানেন, আহলাদিসদের অনেক ছেলেপেলেরা সৌদি থেকে ঘুরে এসে বা বাংলাদেশে কিছু বাংলা বই পড়াশোনা করে গুমটা একটা দিয়ে তারা কোথায় বসে গেছে? উজুর ড্রাইভিং সিট। ড্রাইভিং সিটে মানে কি, ইউটিউবে একটা চ্যানেল খুললো, ফেসবুকে একটা পেজ খুলে বাস বিষয় ভিত্তিক আলোচনা শুরু করলো, ল্যাপটপ একটা দিয়ে দিল, হ্যাঁ এবার শুরু করলো কি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক এই হ্যান দেন, আপনি কষ্ট করছেন আপনি উত্তর দিচ্ছেন। এখন ওই ভাই ওনার একটা মাসাল জানা দরকার ছিল, বিকেলে নামাজ পড়ে রাখা। এখন উনি কাল থেকে হুজুর থেকে লজ্জায় জিজ্ঞেস করতে পারেন না, উনি চিন্তা করলেন হুজুর যেহেতু লাইভে এসেছেন দেখতে তো অনেক বড় আলেমের মতো লাগছে, উনি কমেন্টে একটু জিজ্ঞেস করলেন হুজুর বিকেলে নামাজ পড়ে রাখা। এখন শাইখ বলে দিলেন কি, বিকেলে নামাজ 1 টাকা, এক সালামে 1 টাকা। এখন উনি বললেন হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। এখন এটা আপনি শেয়ার করতে পারেন, এভাবে চলছে না ভাই। আপনি যদি আসে বসে থাকেন, দিনাজপুরের কোন একটা ভাই মাসালা জানার দরকার, তিনি হাটহাজারি পডিয়াম আব্দুসাই একটা ইস্তিতলা লিখবে, সে ডাক যুগে পাঠাবে আপনার কাছে আসবে, এটা আপনি উত্তর দিবেন, 1 মাস পুরো আবার পাঠাবেন। সে যুগ এখন আছে, আমরা সে যুগের আশায় বসে আছি। মানুষ এখন সরাসরি উত্তর যাচ্ছে, আপনি না দিলে আর আপনার কাছে যাবে, আপনি না দিলে ওনার কাছে আমি যাবো, উত্তর দরকার আমার। এই ব্যাপারটা আমার বুঝতে পারছি, মানে মিডিয়ার চাহা, জনগণের চাহা, যুগের চাহিদা কি সেটা আমরা তরুণ বুঝতে পারছি। এখন ওই যে উদাহরণ দিয়েছিলাম, এখন আমরা কি করেছি, যারা তরুণ আছে আমরা উর্দু আকাবের দেবন্দের ইস্তিফাদা করার জন্য কি হলাম, উর্দু শিখলাম, আর কি শিখলাম, ফার্সি শিখলাম, এটার জন্য এটা শিখলাম, শিখতে শিখতে সব শিখলাম। 10 বছর 12 বছর পড়াশোনা করে যত জ্ঞান অর্জন করা দরকার, মাশাআল্লাহ নাহু সরব থেকে শুরু করে ফাসে হাত বলা সব আমার ক্লিয়ার। এখানে আপনার নাম কি যেন, ফয়সাল ভাই দাওরা ফারেক হয়ে পড়ে আসলেন, ওনার বাবার একটা স্বপ্ন হচ্ছে কি, এলাকায় মাহফিল হচ্ছে বা এলাকার মসজিদে জুমা পড়ানো, বলো যে আমার ভাবি যে আসছে আমার ছেলে আসছে কি একটু জুমার নামাজ পড়াও। এখন আপনি আপনার তো পেট কামানো শুরু হয়ে গেছে, হাত পা কামানো শুরু হয়ে গেছে, এখন আপনি কি শুরু করলেন, ঠিক একটা 15 মিনিটে গিয়ে মসজিদে উপস্থিত করলেন, যেন বয়ান করতে না হয়, এরকম হয় না? হয় কেন ভাই? আচ্ছা আপনার কি মনে হয়, আপনি মাদ্রাসায় মাকসুস মাতেন, আপনি জিম্মাদার, আপনি সব কিতাব তাকরার করার এলাকায় সেটা এলাকার কাছে সেটা বড়, নাকি এলাকায় এসে আপনি জুমার নামাজের আগে চমৎকার করে ওই যে ভাই যেটা দিলেন আরবি খুতবা দিলেন, মুখস্থ খুতবা দিলেন, তারপর চমৎকার কাত দিয়ে জুমার নামাজ পড়েন এবং আগে আধা ঘন্টা বয়ান করেন, কোনটা বড় বলুন তো এলাকার কাছে? এটাই বড়। আপনি মাদ্রাসায় কি সেরা ভাই এলাকা বলেন দেখেন, বড় আপনি এরকম অনেক কিছু করলেও যদি মসজিদে এসে যদি আপনি 5 মিনিট বয়ান করতে না পারেন, আপনার বাবা মনে করবে কি জানেন, দেওয়া মানুষ হয় ভাই ভাই আমার ছেলে কিছু আমি ছোট টাকা নষ্ট করবো, আপনি ওখানে কিছুই করেননি। যদি আপনি চমৎকার করে বয়ান দিতে পারেন একটা, বলছে মার্শাল আমার দিল আজকে ঠান্ডা হয়ে গেছে আমার ছেলে যে বয়ান করছে মার্শাল, আমি বলতে পারছি এটা আপনাদের গুরুত্ব। তাহলে আমরা মৌলিকভাবে কয়টা বিষয় পেলাম, বুঝুন 3টি বিষয় পেলাম, ওই ড্রাইভিংটা কেন বললাম, আমরা 10-12 বছর পড়াশোনা করে উর্দু শিখেছি, ফার্সি শিখেছি, আরবি শিখেছি, কিন্তু যে আইন অর্জন করেছি এই আইনটা প্রচার প্রসার করতে হবে কিভাবে, আরবিতে, আরবিতে প্রচার করা যাবে, দোকানদারের কাছে আরবিতে কথা বললে হবে, দাওয়াত দিলে হবে, মাতৃভাষায় দাওয়াত, এই মাতৃভাষায়
দাওয়াত দেওয়াটা একটা সুন্নত। একটা কথা আজকে মাথায় রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার চারটি সুন্নত আছে, কয়টি সুন্নত ভাই? এটা মাথায় রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার কয় সুন্নত? চার সুন্নত। এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ধীরে ধীরে কথা বলতেন, এক নাম্বার। দুই নাম্বার, স্পষ্ট করে কথা বলতেন। তিন নাম্বার, শুদ্ধ করে কথা বলতেন। চার নাম্বার, গুরুত্বপূর্ণ হলো তিনবার বলতেন। মনে থাকবে কথা বলার সুন্নত কয়টি? চারটি। এটা আমি একজন আলেম, আপনি একজন আলেম, আপনি ওয়াসুল আম্বিয়া, আমার কথা থাকতে হবে না? আমার আপনার অশুদ্ধ উচ্চারণের কারণে, আমার আপনার অশুদ্ধ ভাষার কারণে যদি কোনো মানুষ দিন না পায়, সেটা দায়িত্ব আমি কথা বলার কয় সুন্নত? চার। রাসূল ইসলাম সবসময় ধীরে কথা বলতেন, ধীরে। রাসূল ইসলাম সবসময় স্পষ্ট করে কথা বলতেন। রাসূল ইসলাম কিভাবে? বিশুদ্ধ ভাষায় কথা বলতেন। চার নাম্বার, গুরুত্বপূর্ণ তিনবার বলতেন। মনে থাকবে হুজুর, আমি আপনি যদি একজন ভালো আলেম হতে চাই, এই যোগ্যতা আমার আপনার মাঝে আনতেই হবে। কুরআনে বলেছেন, ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম। আল্লাহ তাআলার হিকমত বুঝেন, আমি যত নবী রাসূলকে পাঠিয়েছি যে কওমের কাছে, ওই কওমের ভাষাভাষী দিয়ে পাঠিয়েছি। কেন? লিউবাইয়িনা লাহুম, যেন তারা, তিনি তাদের সামনে কি আমার তাওহীদের কথা, অন্যান্য কথা যেন বয়ান করে। তো আমি আপনি যদি বাংলাদেশের, আমাদের শৈশব, আমাদের কৈশোর, আমাদের জীবন যৌবন শেষ কোথায়? বাংলাদেশে। আমি আপনি যদি বাংলা ভাষায় শুদ্ধ করে কথা বলতে না পারি, আমার আপনার ভাষাগত অদক্ষতার কারণে যদি মানুষ দিন না পায়, এই দায়িত্ব, এই দায়ী আমি কিভাবে কবরে যাবেন? আজকে আমার দক্ষিণ চট্টগ্রামে সবাই, যেহেতু দক্ষিণ চট্টগ্রামের অনেক ভালো ভালো আলেম আছেন, যা চট্টগ্রাম বাইরে কোনো দাওয়াত পায় নাই, দাওয়াত পায় পায় না, উনারা এই মামলে বাংলাদেশে অনেক বড় আলেম দিচ্ছে বেশি, কিন্তু তাদেরকে এলাকার বাইরে, উপজেলা বাইরে কেউ চিনেও না। কেন? শুধু একমাত্র ভাষাগত অদক্ষতার কারণে। তারা যদি সব শিখেছেন, শুধু শুদ্ধ ভাষা যদি শিখতেন, বিশুদ্ধ উচ্চারণ যদি শিখতেন, আজকে ওনারা দ্বারা খেদমত পুরা বাংলাদেশ হতো। বাংলাদেশের আমার চট্টগ্রামের ডক্টর আবু মহাশেব আছেন না, পুরো বাংলাদেশ চেনে না। কেন? ভাষাগত দক্ষতা আছে না, কিন্তু এছাড়াও তারা বড় বড় আলেম আছেন, যারা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে, ওনার ইন্তেকালের সঙ্গে সঙ্গে ওনার ইলম খেয়ে যাচ্ছে, দাফন হয়ে যাচ্ছে, ওনার গলা দ্বারা, ওনার ইলম দ্বারা, ওনার লিখনী দ্বারা কেউ উপকৃত হচ্ছে না। কেন? উনি না আমাদের জন্য লিখে যাচ্ছেন, না আমাদের জন্য বলে গিয়েছেন। আজকে থেকে 20 বছর পরে আমার আপনার ছেলে মেয়ে যখন বড় হবে, আমার আপনার ছেলে মেয়েকে যদি আমি বাবু নগরী সাহেব কেমন ছিলেন, আল্লামা আহমদ শফী সাহেব কেমন ছিলেন চিনাতে চাই, চেনানোর কোনো ব্যাপার কঠিন কাজ? কেন? কেন ওনার বলার লাইনে, মিডিয়ার লাইনে, লিখার লাইনে সব লাইনে খেদমত করেছেন না? সব সাহেবের বই আছে, বাবুল সাহেবের বই আছে, ভিডিও আছে। কিন্তু আমি যদি বলি আমাদের খতিব আজম সাহেবের একটা ভিডিও আমি আপনি দেখতে চাইলে পাবো, এখন পাচ্ছি। এরকম আমাদের নাম জানা অজানা অনেক আলেম কিন্তু মারা যাচ্ছে, দক্ষিণ চট্টগ্রাম বড় বড় আলেম, ওনাদেরকে চিনতে চাইলে আমাদের নায়েব সাহেব উজুর মারা গেছে বানিয়ে চলে, ওনাকে যদি আমি আপনাকে চেনাতে চাই, কোনো কেতাবার দেখাতে চাই, পারবো? আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি ভাই, আমাদের যা দক্ষিণ চট্টগ্রামের ছেলেরা আছেন, আমাদের দুঃখ হচ্ছে আমাদের দক্ষিণ চট্টগ্রামের ছেলেরা যখন হাটহাজারী পটিয়াতে যান, আপনারা বেশ করে হাটহাজারী থেকে শুরু করে ঢাকায় পড়তে যান, এখানে যে প্রতিভা আপনারা থাকে তাকড়া করার, সেখানে গিয়ে পার তাকড়া করতে পারেন না, সে প্রতিভা নষ্ট হয়ে যায়। একমাত্র কি কারণ ভাই? কেন? ওখানে গিয়ে সব আউট ডিস্ট্রিক্টের ছেলে, ওখানে গিয়ে আপনি আত্মাকড়া করতে পারেন, এখানে গ্রাম ভাষায় তাকড়া করিয়েছেন, ওখানে আপনার জমা জমাতে পারছেন না, আপনার লজ্জা লাগে, লজ্জা লাগার কারণে আপনি তাকড়ারই বাদ দিয়ে গিয়েছেন। এমন আমার বন্ধু বান্ধব পরিচিত অনেকে আছে, বা আপনাকে আপনার উস্তাদরে চাচ্ছেন, আপনি চট্টগ্রামের বাইরে খেতে বলে যান, কিন্তু আপনি যেতে পারছেন না, যে বা আপনার গিয়েছেন চলে আসতে হয়েছে। কেন? আপনার সে গ্রাম্য উচ্চারণ, চট্টগ্রাম মিশ্রিত আঞ্চলিক উচ্চারণ, সেটা ওই এলাকার ছেলেরা বুঝে বুঝতে পারছে, কথা বুঝতে পেরেছেন ভাই? তাহলে আমাদের যেটা মূল বার্তা সেটা হচ্ছে ভাই, আমাদের মৌলিকভাবে যারা আলেম আছি, আমাদের মৌলিকভাবে তিনটি বিষয় কি রাখতে হবে? যোগ্যতা অর্জন করতে হবে, এক নাম্বার ভাষাগত কি হতে হবে? দক্ষতা অর্জন করতে হবে, বিশুদ্ধ ভাষায় কথা বলতে হবে। দুই নাম্বার, আমাদের লিখনীতে এগিয়ে আসতে হবে, শক্তিমান লেখক হতে হবে আমাদের। তিন নাম্বার, আমাদের মিডিয়াতে কাজ করতে হবে, মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এই তিনটি বিষয়ে যদি সমানভাবে আপনি কাজ করতে চান, কাজ করতে পারেন, তাহলে উম্মতের যে একটা দায়বদ্ধতা আছে সেখান থেকে আপনি মোটামুটি একটা জবাব দিতে পারবেন। আপনারা ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর সাহেবকে চেনেন না? উনি মারা গেছেন,
জানা মনে 2016 সালে মারা গেছে, কিন্তু অনেক তরুণরা জানা যাবে মারা গেছে কেন জানেন, উনি এত বেশি কথা বলেছেন মিডিয়াতে, এত বেশি কাজ করেছেন, এত বেশি বই লিখেছেন, অনেকে জানে না যিনি মারা গেছেন, এত বিশাল খেদমত করেছেন। তো ভাই আমি চাচ্ছি কি আমাদের যারা তরুণ প্রজন্ম আছেন আপনার বিশুদ্ধ বাংলায় প্রশিক্ষণ নেন, আপনার বিশুদ্ধ লেখালেখিতে প্রশিক্ষণ নেন, আপনার মাঝে যে এলম আছে, সুপ্ত প্রতিভা আছে, এটা বলার মাধ্যমে, এটা লেখার মাধ্যমে মিডিয়াতে প্রকাশ করেন। আপনি এখানে বসে কথা বলবেন দেশ বিদেশে আপনার রবীন্দ্রনাথ মানুষের প্রতি, বুঝতে পেরেছেন? আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করতে হবে, তো রাত অনেক হয়ে গেছে, বাইকতা অনুসরণ করুন ইনশাআল্লাহ।